বাংলাদেশ থেকে আমি প্রথমবারই মুম্বাই এসেছি। তো জাহাঙ্গীর আর্ট গ্যালারিতে আমার এক্সিবিশন করার খুব ইচ্ছা ছিল এবং এসে আমার অত্যন্ত ভালো লেগেছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি অত্যন্ত হ্যাপি, আই এম সো হ্যাপি। জাহাঙ্গীর আর্ট গ্যালারি মে উনকা এক্সিবিশন করনে কা বহুত দিনোঁ সে তমন্না থা, তো ইহাঁ আকার উনকো আচ্ছা লাগা আর ডিসপ্লে ইহাঁ কা জো গেস্ট হ্যায় ইসকো সব বহুত হ্যাপি হ্যায় সবকে লিয়ে জো লোগ গেস্ট আয়া হ্যায় সবকে থ্যাঙ্কস। আমি বোঝাতে চেয়েছি আমার ছবি আঁকি, আমার ছবির আসলে প্রধান উপাদান হলো অবচেতন থেকে আমি ছবি আঁকি আনকনসিয়াসলি, তো আমার স্মৃতি এবং আকাঙ্ক্ষাই আমার ছবির বিষয়বস্তু। আমি এক্সিবিশন এটা নিয়ে আমার 11তম সলো পেন্টিং শো, আমি লন্ডনে করেছি, গ্রিসে করেছি, বার্লিনে করেছি সলো, আর কলকাতায় দুটো করেছি, আর এখানে ইন্ডিয়াতে আমি 4টা সলো করেছি আর 6টা অন্যান্য জায়গায়। 11-এর মধ্যে এখানে আমি 6টা করেছি মানে ইন্ডিয়াতে। দশ সোলো হো গিয়া, 11 11th শো হ্যাঁ, তো তজুর্বা বহুত হ্যায়, বহুত দিনো সে কাম কর রহে হ্যায় আর বাংলাদেশ কা জানে মানে পেহচানে হুয়ে পেইন্টার হ্যায় আর উনকা সাবকনশিয়াস জো মাইন্ড হ্যায় ও রিফ্লেক্ট করতা হ্যায় ইয়ে পেইন্টিং কে উপর, ইয়ে উনকা খাস চিজ হ্যায়। আর জো ইয়াদে হ্যায় পুরানে চিজ ও জো দেখ চুকে হ্যায় বচপন সে, ইয়ে সব কা কহিন না কহিন কালার কম্পোজিশন মে রিফ্লেক্ট করতা হ্যায়। উনকি পেইন্টিংস পোয়েম হি জেসা হ্যায়, শি রাইট ভেরি ওয়েল পোয়েম এন্ড মুঝে লাগতা হ্যায় ওহি কনভার্ট করতি হ্যায় কালারস মে। ইয়েস ইয়েস। তো জো আপনি কারেন্ট সিরিজ হ্যায় কিসকে বিষয়ে? কি নিয়ে? না আমি কোনো সিরিজ নিয়ে কাজ করি না, এবং আমার যেটা প্রধান যেটা হলো যে আমি একটা ছবি কখনো দুইবার করি না, আমার প্রত্যেকটা ছবি আলাদা 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 আলাদা। ये बोल रही है कि मैं कोई सीरीज लेके नहीं करता हूँ, मेरा जो एक्सपीरियंस होता है उसी को डिफरेंट टाइप से रिफ्लेक्ट करता हूँ, करेक्ट? या আমি আমার অবচেতন জগতে যা আছে সেটাকে আমি আমার ছবির মাধ্যমে মুক্ত করি। সাবকনশিয়াস মাইন্ড জো হ্যায় ওই উনকা রিফ্লেকশন হোতা হ্যায় ক্যানভাস কে উপর। ইন্ডিভিজুয়াল হার্ড পেইন্টিং এক 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 সিচুয়েশন এক মুড কে উপর হোতা হ্যায়, কোই আলাদা দেখ কর হমে শায়দ লাগ সকতা হ্যায় কি এক হি আর্টিস্ট কা কাম হ্যায় ইসলিয়ে, মগর ইন্ডিভিজুয়াল জো পেইন্টিং হ্যায় ও উনকা বস এক হি পিস হোতা হ্যায়, কোই রিপিটিশন কোই জেসে জিন্দেগি কা হর দিন নয়া হোতা হ্যায়, উনকা হর কাম আলাগ হোতা হ্যায়, হর দিন হর কাম আলাগ। আমার ছোটবেলার স্মৃতি নিয়েও আমি ছবি আঁকি, আমার ছোটবেলায় অনেক কিছু ঘটেছে, যেমন আমি ছবি আঁকা শুরু করি 4 বছর বয়সে, সেটা আমার গ্র্যান্ডফাদার ম্যাটারনাল গ্র্যান্ডফাদারের বাড়িতে, তো সেখানে ছবি আঁকতে গিয়ে আমি আমার জামায় আগুন লেগে যায়, আমি পুড়ে যাই, সেটা 2 বছর লাগছে আমার মানে ঘা শুকাতে। আমার ছবির শুরুটা হয়েছিল একটা আগুনের মধ্যে দিয়ে মানে পুড়ে। বচপন কা জো ইয়াদে হ্যায় কুছ বুরা ভি সিচুয়েশন ফেস কি কর চুকে হ্যায়, তো একবার উনকা আগ সে উনকা জো সম্পর্ক মে আয়ে থে 4 সাল মে, তো 2 সাল উনহোনে ইয়ে লেকার ওহি সে শুরু হুয়া, উসি টাইম সে শুরু হুয়া পেইন্টিং উনকা, তো উনকা বদন জল গিয়া থা, তো তব সে তব শুরু হুয়া উনকা পেইন্টিং কা, ইয়ে ইয়ে সব জো দেখ রহা হ্যায় উসি টাইম সে শুরু হুয়া, আজ উসকা হি রিফ্লেকশন ইয়ে পেইন্টিং মে উসকা ভি আতা। এবং প্রতিদিন আমি যা কিছু আমার আশেপাশে দেখি সেখান থেকে আমি ঘটনার অংশ বিশেষ আমার ছবিতে তুলে আনি, প্রতিদিন আমি যেখানে যাই যা কিছু দেখি, যেমন আমি মুম্বাই এসেছি এখান থেকেও আমি কিছু স্মৃতি নিয়ে যাব, তো সেখান থেকে আমি একটা অংশ তুলে আমার পেন্টিংয়ে অবচেতনভাবে আনকনসিয়াসলি আমার পেন্টিংয়ে সেটা চলে আসবে। ডেইলি এক্সপিরিয়েন্সও পেইন্ট করতি হ্যায়? আর অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং হলো যখন আমি শুরু করি তখন কিন্তু আমি জাস্ট ক্যানভাসে রং দেই, তখন আমি জানি না যে আমি কী করছি, সাবজেক্টটা কিন্তু আমার মাথায় থাকে, সেখান থেকে আমার তুলিতে চলে আসে, তো ছবি যখন শেষ হয় শেষ হওয়ার পরে তখন আমি একটা সাবজেক্ট খুঁজে পাই, যেটা আমার একটা অতীতের ঘটনা কিংবা কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা আমার মনে দাগ কাটে, সেটাই আসলে আমার পেন্টিংয়ে উঠে আসে। এখানে এসে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে সবাই এত সুন্দর করে আমার ছবি দেখছে, যে আমার ছবি আঁকা সার্থক, এমন যে কষ্ট করে এখানে এসেছি
সেটা আমার সেই কষ্টটা আর আমার মনে থাকলো না, কারণ আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার ছবি এত মনোযোগ দিয়ে দেখেছেন যে আমার ছবি আবার গিয়ে আমি নতুন ফ্লো নিয়ে আমি আবার নতুন করে একটা কাজ করব, সেই ছবিগুলি আবার নতুন কিছু হবে। ফেভারিট সন্তান কোনটা? আমার চাইল্ড অনেকগুলো চাইল্ড, আমি কীভাবে বলবো কোন চাইল্ড আমার ফেভারিট, সব তো আমারই। তোমার দুই একটা, আমার ওই ছবিটা খুব ফেভারিট, ইয়ালোর পাশমে বিসমে বিসাইড ইয়ালো, ছটা পেন্টিং, নোবডি এনিওয়্যার, এটা কোভিড কোভিডকার টাইম নিয়ে পেন্টিং করা। কোভিডকার টাইম নিয়ে তো এক সিচুয়েশন ভেরি ব্যাড ছিল, খারাপ ছিল, তখন লোকজন কিন্তু ঘরের ভিতরে ছিল, চারদিকটা কিন্তু খুব মানে একটা ভয়ানক অবস্থা ছিল। আমি যখন এই ছবিটা করি, করার পর দেখেছি আসলে লোকজন নেই, কেউ নেই, তখন কিন্তু কোভিডে কেউ কারো কাছে যাচ্ছে না, সবাই নিজে নিজে নিজেকে সেভ করছে, তার রিফ্লেকশনটা ওই ছবিতে চলে আসছে। কোভিড কা সিচুয়েশন মে আরেকটু বলি নেই, যখন কোভিডের সময় আমি যখন লোকজন রাস্তায় কোনো লোকজন নেই, বারান্দায় আমি দাঁড়ায় শুধু চারদিকে দেখতাম যে মানে কিছু কুকুর মানে কান্না করছে, আর কোনো জন মানব প্রাণী তিন চার মাস ধরে কেউ ছিল না। তো আমি যখন ছবি আঁকতে বসছি, আমার সেই যে কেউ নাই সেই জিনিসটাই আমার ছবিতে উঠে আসছে, এবং সেটা সম্পূর্ণ আনকনসাস। কোভিড সিচুয়েশন মে জো লোনলিনেস থা, জো কই কই ভি নেই হ্যায়, বাহার কই নেই হ্যায়, বাস স্ট্রিট ডগ জো হ্যায় ওহি ওয়াহাঁ পে ইধার উধার এক দো দিখাই দেতা হ্যায় আর কই নেই হ্যায়, আপনে আপ কো সব ঘর কে অন্দর সেভ কর রাহা থা, তো ও জো সিচুয়েশন থা, ও জো পরিস্থিতি কা সব হাম শিকার থে, তো ও ওয়ালা পেন্টিং, এক খাস পেন্টিং জো বোল রাহা হ্যায় ম্যাডাম, তো উসমে উসকা রিফ্লেকশন হুয়া থা। তো এসে হি রিসেন্ট এক সিচুয়েশন হ্যায় জো হাম সব লোক ফেস কিয়া হ্যায় ও লেকার ইয়ে পেন্টিং, লগভগ 10-15 সাল সে উনকা কাম দেখ রাহা হুঁ, এক এক জার্নি হ্যায়, বাংলাদেশ ঢাকা গয়ে থে অ্যাজ এ পার্সন, উনসে মিট কিয়া, উনকে সাথ রহে, তো দেখা উনকা জার্নি, জো পেন্টিং থ্রু পেন্টিং উনকা জো জার্নি হ্যায় অ্যাজ এ আর্টিস্ট, ইসকে লিয়ে 10-15 সাল রয়ে গে বস পেন্টিং কে, তো আবি ও বস পেইন্টার নেই, মেরা দিদি বন গয়া, তো ইসিলিয়ে মাই মুম্বাই আয়া হুঁ, ইয়ে জাহাঙ্গীর কা শো হ্যায়, মাই কলকাতা কা রহনে ওয়ালা হুঁ, মাই ফির ভি ইয়াহাঁ আয়া, উনকা এক্সিবিশন সোলো এক্সিবিশন হ্যায় ইসিলিয়ে। নে ইনকি পেন্টিংস মুঝে বহুত হি আচ্ছি লাগতি হ্যায়, অ্যাকচুয়ালি আই হ্যাভ ফার্স্ট টাইম আই হ্যাভ মেট টু হার, বিকজ মাই ইনকো পহলে নেই জানতা থা, লেকিন इनका जो ट्रीटमेंट है वो बहुत ही इमोशनल है, जैसे ये पोएट करते हैं उसी तरह पोएम लिखती हैं, उसी तरह से ये पेंटिंग भी करती हैं, और बहुत ही इमोशनल करती हैं, और डेली लाइफ पे करती हैं, डेली मतलब यू नो एवरी आवर्स एक्सपीरियंस को वो एक्सप्रेस करती है, ऐसा मैं फील किया। ठीक है, ठीक है, हाँ, सो शी इज़ नॉट वर्किंग ऑन एनी सब्जेक्ट कि मैं इसका सीरीज कम्प्लीट करना है, she is expressing their emotion daily, every hours emotions, you know, color ke sath mein aur words mein bhi, personal life, personal life, ha personal life, aur kuch kehna chahenge? theek hai, theek hai, thank you, thank you so much। पहले तो दीदी का बहुत बहुत शुभकामनाएं मेरे तरफ से, जो इतना सुंदर उनका क्रिएशन है, 11 शो है उनका, सोलो शो जहांगीर में हो रहा है, और जो भी मैंने देखा है अभी हाल ही में, आधा घंटे पहले आया मैं, लेकिन जितने भी मैंने पेंटिंग्स देखे मुझे इतने पसंद आए, एब्स्ट्रैक्ट पेंटिंग्स, और उनके थॉट प्रोसेस के हिसाब से जैसे जैसे उनका सिचुएशन रहता है बनाने के टाइम, उस हिसाब से वो करती है, और एकदम स्पॉन्टेनियसली उनका वर्क रहता है क्रिएशन, ऐसा नहीं कि भाई कुछ सोच के करना, ऐसा नहीं। तो अभी उनसे बात ही हो रही थी, तो उनका बहुत क्रिएटिव अलग स्टाइल है बनाने का। एक्चुअली नाज़मा अख्तर मेरा सिस्टर जैसा ही है, मेरा बहन जैसा ही है, तो बांग्लादेश से आए इधर, फर्स्ट टाइम इंडिया में जहांगीर आर्ट गैलरी मुंबई में एग्जीबिशन किए, और हम एज ए बंगाली मुझे बहुत अच्छा लगा, गर्व फील हुआ, वेरी प्राउड फील हुआ जो नाज़मा अख्तर इंडिया में एक सोलो शो की, और सबसे ज़्यादा अच्छा लगता है नाज़मा अख्तर का जो एब्स्ट्रैक्ट आर्ट, उसका प्लेस डिवीज़न मुझे बहुत पसंद है,
बहुत बहुत ही मैच्योर आर्टिस्ट का काम लगता है। मुझे लगता है नाज़मा अख्तर बांग्लादेश का टॉप आर्टिस्ट का अंदर आता है, कंटेम्पररी टॉप आर्टिस्ट के अंदर आता है। उसका जब मैच्योरिटी कलर कॉम्बिनेशन और प्लेस डिविशन, उसका जो सब्जेक्ट, वो मुझे लगता है काफ़ी टाइम से उसका जर्नी दिखाई देते हैं। और वो जर्नी ऐसे जर्नी नहीं है, काफ़ी टाइम से वो कंसंट्रेट करके काम करते हैं। वो काम का जो जर्नी और टाइम, उसके नाज़मा अख्तर का हर पेंटिंग में दिखाई देते हैं। और मुझे पर्सनली नाज़मा अख्तर का जो काम है, मुझे लगता है बांग्लादेश का कंटेम्पररी आर्टिस्ट का अंदर नाज़मा अख्तर आते हैं और वेरी हाई पॉपुलर आर्टिस्ट फ्रॉम बांग्लादेश। It was very interesting to see who's standing behind the work. I have to say that there is something very actually strict and conservative in the way you describe your art. But when you look at the art, it's so delicate and even like naive in a good way. Mm-hmm. So it was interesting to see who's behind it. It was interesting for me to realize that work that express so many feelings and emotions and motion have many levels to the making, a lot of steps and a lot of time from what we talked with the artist.